নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ। আজ সকাল 10টা নাগাদ শান্তিপুরের শতাধিক 45 ঊর্ধ্ব কোভিড মানুষ বিক্ষোভ দেখায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে। তাদের দাবি 84 দিন অতিক্রান্ত হওয়া মেসেজ প্রত্যেকের মোবাইলে এসেছে। স্বভাবতই তারা রাত 2টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। এরপর সকালে কোনো রকম নোটিশ না টাঙিয়ে সকাল 10টা নাগাদ হঠাৎ মাইকে ঘোষণা করে টিকা দেওয়া হবে না। ভিড় এড়ানোর জন্য কুপন দেওয়ার দাবি করেও লাভ হয়নি এতদিন। 84 দিনের পর ঠিক কবে কোন দিন দেওয়া হবে তা যদি কুপনে লেখা থাকে তাহলে দুশ্চিন্তা মুক্ত হয় সকলেই। অন্যদিকে হাসপাতালেও ভিড় এড়ানো সম্ভব নয়। এ প্রসঙ্গে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট তারক বর্মন জানান, কোভিশিল্ড সাপ্লাই না থাকার কারণে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না, তবে স্পেশাল ক্যাটাগরির সুপার স্প্রেডারদের যথারীতি কোভ্যাকসিন টিকা প্রদান চালু থাকছে। সেটাই ওনারা ভুল বুঝেছেন হাসপাতাল কর্তৃপক্ষের আত্মীয় স্বজন ভেবে। অবিলম্বে আজকে আমাদের ভ্যাকসিন দিতে হবে। সাধারণ মানুষকে নিয়ে খিলিমিলি খেলা হচ্ছে কেন? হসপিটাল কর্তৃপক্ষ জবাব দাও। দুটো থেকে এসে লাইন দিচ্ছি সাধারণ মানুষ, কারোর বয়স 60 বছর, কারোর 70 বছর, কারোর 75 বছর, কারোর 80 বছর। সাধারণ মানুষ আমাদের মেসেজ পাঠিয়েছে, মেসেজ অনুযায়ী আমরা লাইনে এসেছি। 84 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি 84 দিনের পর যদি ভ্যাকসিন না নেওয়া হয় তাহলে সাধারণ মানুষের যারা বৃদ্ধ বয়স তাদের যে কোনো রোগে আক্রান্ত হতে পারে এবং মারাও যেতে পারে। আজকে যারা হসপিটালে আমরা ভ্যাকসিন নিতে এলাম, ভ্যাকসিন পেলাম না, কালকে যে আমরা বেঁচে থাকবো বা কালকে মারা যাবো না এটা কোনো গ্যারান্টি নেই, কর্তৃপক্ষ গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু সুপার তার নিজেদের আত্মীয় স্বজন, হসপিটাল কর্তৃপক্ষ তাদের নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের যারা এসিতে থাকে, যারা চার চাকা করে এসে ঘরের মধ্যে ঢুকে ভ্যাকসিন নিচ্ছে, তাদের ভ্যাকসিন দিতে পারলো। আর আমাদের সাধারণ মানুষ, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, আমরা গরিব মানুষ, আমরা ছোটো ছোটো দোকানদার, আমরা কাজ করে খাই, আমাদের সারাটা দিন নষ্ট হলো। রাত 2টো থেকে এসে আমরা কেউ টোটো ভাড়া করে কেউ বিভিন্ন যানবাহন করে এসেছি, অনেক টাকা খরচা করে। রাত 2টোর সময় গাড়ি আসলে অনেক ডবল চার ডবল টাকা নিয়ে নেয়। আমরা এখানে উপস্থিত হয়েছি এতগুলো লোক, এগুলো কিন্তু পুরো প্রত্যেক দিন 29 তারিখে এইভাবে এতগুলো লোক আসতে, মানে এত ভিড় জমা হতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এটার একটা পুরোপুরি সম্পূর্ণভাবে একটা গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। কেন এটা সৃষ্টি করছে না সুপার? এটা হচ্ছে 12টা বাজতে যাচ্ছে, এখনো সুপারের কোনো দেখা নেই। কী কারণ এটা? এটা নির্দিষ্ট ডেট দিক, আমাদের একটা করে টোকেন দিক, আর যারা অনেক দূর থেকে এসছে তারাও একটা টোকেন পেলে শান্তি পাবে যে আমরা টোকেন পেয়েছি নির্দিষ্ট ডেটে। আমরা আপনারা কি এটা জানেন যে 84 দিন থেকে 112 দিন পর্যন্ত আমাদের মোবাইলে মেসেজ আসছে বারবার করে 84 দিনে আপনার ডেট হয়ে গেছে, আপনি অবশ্যই আসুন। আজকে 6 বার মেসেজ এলো, কিন্তু কেন শান্তিপুরে এরকম অবস্থার জন্য সুপার তো দায়ী? কেন এই অবস্থাটা আসবে? কি নাম আপনার? শীতনু সাহা, শান্তিপুর সূত্রালা। তাদের ভ্যাকসিন দেওয়ার একটা সিস্টেমেটিক চালু করুক এরা, যে এত লোককে দেওয়া হবে প্রতিদিন, সেই রকম একটা কোনো সিস্টেম নেই। এটা ইচ্ছে মতো কোনোদিন নোটিশ টাঙাচ্ছে, কোনোদিন টাঙাচ্ছে না, রাত্রি থেকে লাইন দিচ্ছে, ভোরবেলা 10টার সময় এসে বলছে যে এরকম আজকে ভ্যাকসিন দেওয়া হবে না, আবার আগামীকাল তো লোক আরো বেড়ে যাবে। তাহলে আজকে আমরা যারা এলাম তাহলে আগামীকাল যখন ভিড় বেড়ে যাবে আবার লাইন দিয়ে আমরা সাথে নাও পেতে পারি। তাহলে এরা একটা সিস্টেমেটিক একটা চালু করুন। নোটিশ টাঙানো হয়নি, নোটিশ টাঙানোর দরকার নেই, কারণ আমাদের এখানে ভ্যাকসিনেশন বন্ধ হয়নি। আমি যে লিখে দেবো ভ্যাকসিনেশন হবে না সেটা তো লেখা যাবে না, ফার্স্ট ডোজ হচ্ছে, এভাবে ক্যাটাগরি অনুযায়ী লেখা হয়তো হয়নি। কিন্তু আমাদের স্টাফেরা সন্ধ্যাবেলা থেকে, যেহেতু ওনারা সন্ধ্যাবেলা থেকে অনেকে এসেছিলেন, সন্ধ্যাবেলা থেকে বারবার গিয়ে বলেছেন এখানে লাইনে দাঁড়াবেন না, মাইকে অ্যানাউন্সও করা হয়েছে, সকালে অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু এনারা হয়তো অনেক গভীর রাতে এসে লাইনে দাঁড়িয়েছেন, সেটা আর কেউ বলেছে কিনা আমি জানি না, তত আমাদের সম্ভব নয়। ওদের রাতে যারাতে বারণই করা হয়, হাসপাতাল চত্বরে ক্যাম্পাসে তো ঢোকা উচিত নয়, ওনাদের সকালে আসা উচিত। তো ওনারা এসে দাঁড়িয়েছেন, এখন দাবি করছেন নাকি জানি না দাঁড়িয়েছেন কি না, আমরা সকালে দেখছি অসংখ্য লোক, তখন সকাল 7টা থেকে অ্যানাউন্স করা হয়েছে ভ্যাকসিন দেওয়া হবে না সেকেন্ড ডোজ, আপনারা চান সময় মতো আসবেন, এটার বক্তব্য। কিন্তু আমরা ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে, যেটা সুপার স্প্রেডার যারা, মানে ক্যাটাগরি হাই ক্যাটাগরি যারা আছে, যারা সুপার স্প্রেডার তাদেরকে দেওয়া হচ্ছে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।